আসসালামু আলাইকুম, আমি খালিদ হাসান আরাফাত। আমার পিছনে দুইটা থ্রেশার মেশিন আপনারা দেখতেছেন। একটা হচ্ছে প্রচলিত যে থ্রেশার মেশিনটা আছে, এটা একটা প্রচলিত থ্রেশার মেশিন, আর এটা নতুনত্ব কিছু আছে, এটা আনোয়ার হেডফিট ডিজিটাল পাওয়ার থ্রেশার মেশিন। আর এটা আমাদের প্রচলিত পাওয়ার থ্রেশার মেশিন। এই থ্রেশার মেশিনটিতে মনে করেন যে ধানের খড় আস্ত থাকে না, টুকরা টুকরা হয়ে যায়। এই থ্রেশার মেশিন সম্পর্কে আপনাদের নতুন করে বলার কিছুই নাই। এই থ্রেশার মেশিন সম্পর্কে অলরেডি বাংলাদেশে এই থ্রেশার মেশিন ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের ধান মারার জন্য যদি থ্রেশার মেশিন দরকার হয় তাহলে এটাকে মানে সবাই বেছে নেবে। আর একটা থ্রেশার মেশিন আছে আটি আস্ত রাখার জন্য, ওই যে হাতের মধ্যে যে আপনার হাত দিয়ে ধরে যে মানে ধানটা টি ঝরে নেয়, হ্যান্ড থ্রেশার মেশিন এটা। আর আমাদের এই আনোয়ার হেডফিট ডিজিটাল থ্রেশার মেশিন, এই থ্রেশার মেশিন যেটা আছে এটা দিয়ে ধানের খড় আস্ত থাকবে। আমাদের এই থ্রেশার মেশিনটাতে মূলত তিন ধরনের থ্রেশার ব্যবহার করা হয়েছে। একটা মেইন যে থ্রেশার আছে, এই থ্রেশারের মধ্যে আপনার ধানটাকে মাড়াই করবে, মাড়াই করে আবার রিথ্রেশারে রিটার্ন করবে, করার পর রিথ্রেশারে যায় আবার মাড়াই হবে, হওয়ার পর আবার ছোট ছোট যে কুটরাগুলো আছে এই কুটরাগুলো দিয়ে পুনরায় আবার ওই কুটরাগুলো মাড়াই হবে। হওয়ার পরে আপনার এটা হচ্ছে মেইন একটা চেম্বার আছে, ধানের যে চেম্বারটা, ওই চেম্বারটাতে ধানের পড়বে, পড়ার পরে এটা আবার পুনরায় রিটার্ন হয়ে আবার বস্তা প্যাকিংয়ের জন্য আবার কনভেয়ার আছে, কনভেয়ার, নিজস্ব কনভেয়ার, ওই কনভেয়ার দিয়ে যা আবার বস্তার মধ্যে চলে যাবে। এই মেশিনটাতে, এই মেশিনটা ছোট সাইজ দেখতে ছোট, একই রকম, এটা আর এটা প্রায় একই রকমই দেখতে, কিন্তু এটাতে অপশন অনেক অপশন বেশি আছে। এই অপশন মানে মূলত পার্টলি পার্ট সেপারেট সেপারেট করা আছে, আর প্রত্যেকটা জায়গাতে গিয়ার বক্স সংযোজন করা আছে। মূলত প্রোডাকশনে আসতে চাচ্ছি, কারণ এটা তো আমাদের আছেই, আমাদের প্রোডাক্ট হিসাবে আমরা এটা অলরেডি সেল করছি অনেকগুলা, আমরা এটা নতুনভাবে নিয়ে আসতে চাচ্ছি। এটা কেমন চলবে, এমন কি কেমন চাহিদা হবে, আপনাদের কাছ থেকে আমরা মত চাচ্ছি। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট একটা করে যাবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে এটা অন করে রাখবেন। আমাদের সমস্ত কিছু, সব কিছু আমাদের নিত্য নতুন প্রযুক্তি নিয়ে, আমরা নিত্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করে থাকি, আমাদের কাজে হচ্ছে নতুনত্ব নিয়ে। সো ধন্যবাদ, ভালো থাকবেন।